আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক সম্মানিত দর্শক আল্লাহ তালার এই পবিত্র নামটির ইনশাল্লাহ আজকে একটি আমল শিখবো আমরা আমলটি করার আগে প্রথমে এই নামটি সহিভাবে শিখে নিব ইনশাল্লাহ আল্লাহ তাআলার এই নামটির উচ্চারণ হবে বা এটাকে যখন আল্লাহ তালাকে ডাকবেন ইয়া গফাউর অথবা শুধু গফাউর বলে ডাকতে পারবেন গাইন মোটা হবে ফাতে বাতাস থাকবে মোটা হবে এবং ফাতে টানতে হবে গফর গফর এভাবে আল্লাহ তাল নামটিকে সুন্দর করে উচ্চারণ করে করে আল্লাহ তালাকে মহাব্বতের সাথে ডাকতে হবে আল্লাহ তালার বিশেষ এই নামটি জুমান নামাজের পর একশোবার যদি কেউ পরে ইনশাআল্লাহ তার মধ্যে গুনা মাফের যে আলামত সমূহ সেগুলো প্রকাশ পাবে ইনশাআল্লাহ আর আল্লাহ তালা তাকে মাফ করে দিয়ে তার দরিদ্রতা দূর করে দেবেন এবং জীবিকা বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ তা আমরা এই আমলটি করবো অন্যরাও যেন এই নামের বিশেষ আমলটি জানতে পারে এই জন্য ভিডিওটা শেয়ার করবো সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আল্লাহ তাল নামটি আবারও বলছি আল গফর যখন আল্লাহ তালাকে ডাকবেন ইয়া গফর অথবা শুধুমাত্র গফর বলে ডাকতে হবে غفار اي بابي ان شاء الله